নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। গত শুক্রবার কসবাতে তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা। এই খুনের চেষ্টার পিছনে কি ভেরি নিয়ে বিবাদ? কয়েকশো কোটি টাকার সম্পত্তি দখল নিয়ে বিবাদ, আর এর জেরেই কাউন্সিলরকে খুনের চেষ্টা। স্থানীয়দের দাবি, 120 বিঘার ভেরি দখলে কাউন্সিলর সুশান্ত ঘোষ বাধা দেওয়াতে তাকে খুনের চক্কসে গুলজার। পুলিশের দাবি, জেরায় অপরাধ স্বীকার করেছে মাস্টার মাইন্ড গুলজার খান ওরফে আফরোজ। তৃণমূল কাউন্সিলর উপর হামলা, গুলি করে খুনের চেষ্টা, কোনো ক্রমে রক্ষা পান কলকাতার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। শুক্রবার রাতেরই ঘটনায় পুলিশের জালে মাস্টার মাইন্ড আফরোজ ওরফে গুলজার। অভিযোগ, ভেড়ি দখল নিয়ে বিবাদের জেরেই কাউন্সিলরকে খুনের চেষ্টা করে আফরোজ। স্থানীয়দের দাবি, কসবার উত্তর 55 গ্রামের মাটিনপাড়ায় সিন্ডিকেটে যুক্ত আফরোজ, 12 জনের সিন্ডিকেট, এলাকায় জমি দখল পুকুর ভরাটে এই সিন্ডিকেট যুক্ত বলে অভিযোগ। চলতি বছর জুন মাসে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রায় 120 বিঘার ভেড়ি, তার একাংশ ভরিয়ে ফেলে এই আফরোজ সহ 12 জনের যে সিন্ডিকেট। এবং সেই প্রতিবাদ করতেই যখন সুশান্ত ঘোষ সহ এখানকার স্থানীয় বাসিন্দারা আসে, সেখান থেকে শুরু হয় আক্রোশের, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ভেড়ি ভরার একটা প্রবণতা ওখানে ছিল, এই যদি জমিটা ভেড়ির মধ্যে হয়ে থাকে তাহলে আমি আটকেছি, নিশ্চিতভাবে আটকেছি, তাতে যদি এই ঘটনা ঘটে থাকে কোনো সমস্যা নেই। আমি আজকেও দাঁড়িয়ে বলছি যে কোনো ভেড়ি ওখানে আমি ভরাট করতে দেবো না। এই ভেড়িটার সঙ্গে যুক্ত যারা চাষ করে খায় তারা এই 24/6 সুশান্ত কুমার ঘোষের নির্দেশে এরা থানায় লিখিত অভিযোগ করে। হ্যাঁ, সেখানে আমরা পাড়ার মানুষ, এলাকাবাসী মানুষ যখন সম্মিলিতভাবে ওখানে পৌঁছাই, তখন এই সিন্ডিকেটের যে দল বল তাদের সাথে আমাদের গন্ডগোল হয়। এই সিন্ডিকেটের সাথে যুক্ত তারা এখানে এসেছিল সবাই, সরকারি জমি দখল যারা করে তাদের বিপক্ষে কঠোর অবস্থান নেওয়ার জন্য আজকে সুশান্ত কুমার ঘোষকে টার্গেট করা হচ্ছে এবং সুশান্ত কুমার ঘোষকে টানে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। পুলিশের দাবি, জেরায় খুনের চেষ্টার কথা স্বীকার করেছে আফরোজ, তবে তার দাবি গোডাউনের জন্য নাকি এরকম হামলা। আফরোজের দাবি, 2012 সালে 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনিতে সে একটা গোডাউন কিনেছিল। কাউন্সিলর সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ হায়দার আলী সে গোডাউন দখল করে নেয়, সেই আক্রোশ থেকেই সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা। যদি আমি করে থাকি তো আমাকে মারতো, কিন্তু পুরো গেম সাজিয়ে বাইরে থেকে লোক আনে দাদার কাছে, পুরো টাইমিং ফিক্স করে দাদা কেন মারতে গেছে? 2000 স্কোয়ার ফিটের জন্য অত বড় গেম হবে না, এর পিছনে বড় গেম আছে। আফরোজ গোডাউনের তত্ত্ব সামনে আনছে, কিন্তু পুলিশের তদন্তে উঠে আসছে ভেড়ির কথা। কোটি কোটি টাকার ভেড়ি দখলে বাধা দেওয়াতেই টার্গেট করা হয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। পুলিশের দাবি, বিহারের মুঙ্গেরের কুখ্যাত দুষ্কৃতী মোহাম্মদ ইকবাল। সুশান্ত ঘোষকে খুনের জন্য এই ইকবালের সঙ্গে যোগাযোগ করে আফরোজ। ইকবালই বিহার থেকে 4 জনকে কলকাতায় পাঠায়, তাদেরই একজন যুবরাজ কুমার, যে সুশান্ত ঘোষের দিকে পিস্তল হাতে এগিয়ে যায়। পুলিশের সন্দেহ, যুবরাজ ছাড়া স্কুটারে আরও যে দুষ্কৃতি ছিল তার কাছেও হয়তো কোনো আগ্নেয়াস্ত্র ছিল, যা সে পালানোর সময় কোথাও ফেলে দিয়ে থাকতে পারে। সে আগ্নেয়াস্ত্রের খোঁজে রবিবার তল্লাশি চালায় পুলিশ। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির কাছে খাল, এই খালে ডুবুরিও নামানো হয়, একটি নির্মীয়মান বহুতলেও তল্লাশি চালায় পুলিশ। নিউজ 18 বাংলা।